ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন সাত মিনিটের ঝড়ে এলোমেলো হয়ে গেল সব আশানুরূপ না খেললেও লিওনেল মেসির গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা কিন্তু দ্বিতীয়ার্ধে পাল্টে যায় চিত্র সাত মিনিটের ব্যবধানে চ্যাম্পিয়নদের জালে তিনবার বল পাঠিয়ে অসাধারণ জয় তুলে নিয়েছে লেভান্তে প্রতিপক্ষের মাঠে শনিবার লা লিগার ম্যাচে তিন এক গোলে পরাজিত হয়েছে বার্সেলোনা লিগে টানা সাত জয়ের পর প্রথম হারের স্বাদ পেয়েছে কাতালান ক্লাবটি এই পরাজয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়েছে বার্সা লেবান্তের মার্থে প্রথমার্ধে আশা অনুরূপ দেখা যায়নি বার্সেলোনাকে তবে বরাবরের মতো বল দখলে রেখে আক্রমণে উঠার পরিকল্পনায় অটল ছিল দলটি ম্যাচের বত্রিশতম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় তারা তবে মেসির পাস ফাঁকা পেয়েও ব্যর্থ হয়েছেন গ্রেজম্যান এর ছয় মিনিট পর সফল স্পট কিক থেকে দলকে এগিয়ে নিয়েছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড লিওনেল মেসি। পা দিক থেকে ডিবক্সে ঢুকলে ফাউলের শিকার হন নেলসন সেমিদো তাতেই পেনাল্টির বাসি বাজায় র্যাফরে আর সেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়েছেন মেসি এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বার্সেলোনা পুরো ম্যাচে বল দখলে আধিপত্য দেখিয়েছে কাতালান জায়ান্টরা ম্যাচের ছেষট্টি শতাংশ বল দখলে রেখেছে তারা তবে আক্রমণে নিষ্ক্রিয়তা দেখা যায় বার্সার অন্যদিকে বল দখলে কম থাকলেও আক্রমণে দুর্দান্ত ছিল লেবান্তে বার্সার জালে নেওয়া নয়টি শটের তিনটি ছিল লক্ষ্য বরাবর দ্বিতীয়ার্ধে বার্সেলোনার জালে তিনবার বল পাঠিয়েছে তারা ম্যাচের একষট্টিতম মিনিটে কাম্পানা তেষট্টিতম মিনিটে মায়োরাল এবং আটষট্টিতম মিনিটে রাদোজা গোল করেন তাতেই তিন এক গোলের জয় নিশ্চিত হয়ে যায় লেবান্তের প্রথমে এগিয়ে থেকেও সাত মিনিটের ব্যবধানে তিন গোল হজম করেছে বার্সেলোনা তাতে অপ্রত্যাশিত হারের স্বাদ পেয়েছে তারা